বাবু বাবু লর্ড ক্যানিং এর যে হাউস সেটা কত কোন দিকে বলতে পারবেন? লর্ড ক্যানিং হাউস এইদিকে ব্রিজের দিকে। ভাই এখানে ক্যানিং হাউস যে বলে যে একটা জায়গাটা আছে ওটা কোন দিকে বলতে পারবেন? ক্যানিং হাউস, হ্যাঁ ক্যানিং হাউস আছে না, পুরাতন একটা বাড়ি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल ऑफ राइडर। आज के तुम्हारे सामने नहीं चले एलम एक नतून ट्रपिकर भिडियो। आज के भिडियो ट्रपिक ऐतिहासिक टाइपर ता भिडियोर संगे जुड़े थको। तुम्हारा आज के कथा जा डेस्टिनेशने जा समस्त किस तुम्हारे भिडियोर मध्य देखा। फाइनली पहुँचे गे कैनिंग बजार। ता कैनिंग बजार के बाम दिके रास्ता जेटा रास्ता दिए आमरा किन्तु सोजा आस्ते आस्ते एगिए चलेछि आमादेर डेस्टिनेशनेर उद्देश्ये। प्रथमे आमी माने कैनिंग बजारे एसे दुई एकजनेर काछे माने दुई एकजन दोकानदारेर काछे जिज्ञासा करेछिलाम, ता तारा किन्तु प्रपारलि ठिकानाटाके बोलते पारेनि। ता रास्ता एक भाइयेर संगे देखा हलो, से किन्तु प्रपारलि परफेक्ट एड्रेसटा आमाके किन्तु दिए दिएछे। ता सेई रास्ता दिए आमी सोजा जाच्छि आर किछुटा गेलेई किन्तु आमरा आमादेर डेस्टिनेशनेर सामने किन्तु पौंछे जाब। आज के एक्सप्लोर करब लर्ड ক্যানিং হাউস। लर्ड ক্যানিং नाम तो इतिहास पता सकले ही पढ़े और जान जे क्योंकि भारतवर्षर शेष गवर्नर जेनारे और ভাইসরয়। बर्तमान जे ক্যানিং नदी बोल, ক্যানিং ব্রিজ, ক্যানিং रेलवे स्टेशन, ক্যানিং প্রপার্টি জায়গাটা সেটা কিন্তু এই লর্ড ক্যানিং नाम अनुसार কিন্তু জায়গাটার नाम কিন্তু ক্যানিং रखा हो। आज हमारा से ही व्यक्ति जे बांगलो बाड़ीटी निर्माण कर रेखे ता से ही बाड़ीटी आज के एक्सप्लोर करते तखनकार ब्रिटिश दे तैरी बांगलोटा कीरकम देखते रकम कीरकम छिलो। शुनेछि जे ए बांगलो बाड़ीते किन्तु लर्ड ক্যানিং साहेब किन्तु अनेक बार किन्तु थेके ओछेन। ওই লর্ড ক্যানিং হাউস যেটা আছে ওটা কোন দিকে যাবো বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওখানে বাড়িটা আছে তাই তো? হ্যাঁ 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 ওখানটা তাই তো। আচ্ছা থ্যাংক ইউ বাবু। অবশেষে আমরা পৌঁছে গেলাম লর্ড ক্যানিং হাউস। এই ঠিক আমার ডান সাইডে রয়েছে কিন্তু লর্ড ক্যানিং হাউস। ব্রিটিশ আমলের কোনো জিনিসপত্র দেখা যেন एक आलादाई कौतूहलेर ब्यापार। फाइनली आमरा ताहले एंट्री करछि लर्ड ক্যানিং হাউস। माने तुम्हारा एटा एखन विभिन्न इतिहासेर पातायो तुम्हारा निश्चय लर्ड ক্যানিং এর नाम শুনেছো। तो बट से लर्ड ক্যানিং किन्तु ये ক্যানিং नदी तीरेई किन्तु ये बांगलो बाड़ीटा किन्तु बानिएछिलो। মানে বেসিক্যালি বন্দরের যে বিভিন্ন যে ঔপনিবেশিক যে কাজ হয় না সেই সবের বেসিকই কিন্তু এটা এই বাংলো বাড়িটা কিন্তু নির্মাণ করা হয়েছিল ব্রিটিশদের তৈরি। সেই সমস্ত প্রাসাদ আজকে দেখো কিরকম অবস্থা হয়েছে। চারিদিকে রয়েছে বটের ঝুড়ি, পুরানো ইট ভেঙে পড়েছে। এক সময় এই বাংলো কিন্তু আলাদা রকমই সুন্দর, এখানকার পরিবেশ কিন্তু আরও আলাদা সুন্দর পরিবেশ ছিল, এখন যেটা চেঞ্জ হয়ে গেছে। তা চলো তোমাদের বাংলোটা ঘুরে দেখায়। যেহেতু এখন বর্ষাকাল তাই সামনে এদিকটা পুরো কাদা, তা ঘাট দিয়ে আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। মানে বলতে গেলে বাড়িটার কিছুই নেই আর, মানে পুরোপুরি প্রপারলি পুরো ধ্বংসে পরিণত হয়েছে, পুরো ভেঙে গেছে। তা এই যে লর্ড ক্যানিং এর যে বাড়ি, তা বাড়ির অবস্থাগুলো দেখো, উপরের এগুলো পুরোপুরি পুরো ভেঙে পড়েছে। আর চারিদিকে যে মোটা মোটা যে বট গাছগুলো শিকড়গুলো দেখো, পুরো শিকড়গুলো একদম, এখানে দেখো নিচে ইটগুলো ভেঙে খসে পড়ে গেছে। আর এখানে একটা নোটিশ বোর্ডও রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে
ক্যানিং হাউস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় 1856 থেকে 62 একটি অট্টালিকা নির্মাণ করেন যেটি ক্যানিং হাউস নামে পরিচিত। মাতলা নদীতে বন্দর তৈরির লক্ষ্যে অট্টালিকাটি নির্মিত হয়। এটি তৈরি হওয়ার সময় ক্যানিং সাহেব কয়েক দফা এখানে থেকেছিলেন। পরবর্তীকালে মাতলা নদী নাব্যতা হারানায় ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয়। ইটের তৈরি দ্বিতল এই অট্টালিকা লম্বা বারান্দা ও খিলান যুক্ত ঔপনিবেশিক স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত। প্রথম তল থেকে দ্বিতীয় তল ওঠার জন্য একটি প্রশস্ত কাঠের সিঁড়ি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 আইন অনুযায়ী 2018 সালে এটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দিয়েছে। তার মানে এটাকে হেরিটেজ বিল্ডিং বলা যায়, মানে বলা যায় না হেরিটেজ বিল্ডিং, এটা একটা তা সেটাই মানে গভর্নমেন্ট থেকে সেটাই স্বীকৃতি দেওয়া হয়েছে। তা বিল্ডিংটা রক্ষণাবেক্ষণের যেহেতু রক্ষণাবেক্ষণ হয় না সেই জন্যেই কিন্তু আজকে বিল্ডিংটার এই অবস্থা। তোমরা দেখছো এইসব এই সমস্ত যে সমস্ত ইট মানে এইসব যেসব ওপরে ছাদের যে সমস্ত শাল কড়িবর্গ এগুলো সমস্ত কিছু দেখছি সব ব্রিটিশ আমলের তৈরি। এই সমস্ত কিছু কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। তা আপাতত সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই। আর এর ভেতরে তো এন্ট্রি করা যায় না, কারণ মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ভেতরে প্রবেশ কিন্তু আপাতত নিষেধ আছে। তোমার ভেতরে জাস্ট এই সমস্ত জানলাগুলো দেখো, যে ব্রিটিশ আমলের তৈরি সেই সমস্ত দরজা ও জানালা, মানে যেইগুলো দেখতে কিন্তু মানে এগুলো তো আপাতত দেখাই যায় না, বাট কিছু কিছু যেগুলো মানে রয়েছে আর কি ভগ্নাশেষ সেইগুলি আমরা দেখতে পাই। তা এইগুলো সেই ব্রিটিশের তৈরি সেই সমস্ত দরজা ও জানালা ইট এবং এই অট্টালিকা। দরজা মূল দরজা, তা যেটা এখন আপাতত বন্ধ রয়েছে, মানে বন্ধ রেখে দিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে পুরো ভেঙে যেতে পারে। কারণ উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছি, উপরের অংশটা কিন্তু ভেঙে পড়ে গেছে। দেখছো উপরে যে ছাদটা ছিল উপরে সেটা কিন্তু ভেঙে পড়ে গেছে এখানে। তাই যেহেতু মানে যে কোনো মানুষ হঠাৎ করে এলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় যাতে না হয়, সেই জন্যেই কিন্তু এখানে কিন্তু টোটালি টুরিস্ট বলো যে কেউ মানে যারা ব্লক করতে আসো তাদের কিন্তু টোটালি ভিতরে যাওয়া কিন্তু নিষেধ। তাই তোমরা বাইরে থেকেই সমস্ত কিছু দেখাতে পারবে, এবং এছাড়া নিজেরও একটা রিস্কের ব্যাপার থাকে যে কোথায় কী হয়ে যেতে পারে তো বলা তো যায় না। ক্যানিং হাউসের বাড়ির পিছন সাইডটা যাব আস্তে আস্তে। তাই ঘাট দিয়ে যেহেতু বৃষ্টি হয়ে যাব তাই এখানটা কাদা হয়ে রয়েছে, তাই এই সাইডটা আস্তে ধার দিয়ে ঘুরে 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 যাব। তো সেখানে শাড়ি তাল গাছ, একটা নোটিশ বোর্ড দেখতে পাবে যেটা গভর্নমেন্ট থেকে দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001-এর 2 নম্বর ধারা অনুসারে এই ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তিটি সংরক্ষিত এবং ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তি রূপে ঘোষিত হয়েছে যে কেউ চৌদ্দি সহ এই সড়কের ধ্বংস ক্ষতি পরিবর্তন বিকৃতি সৌন্দর্যহানি অপসারণ অথবা বিলুপ্তি ঘটাবেন তিনি আইনত দায়বদ্ধ থাকবেন। আস্তে আস্তে পিছনটা দেখাই, এখানে একটা গর্ত টাইপের রয়েছে, গোপা গর্ত টাইপের রয়েছে, জানি না এটা কিসের কি মানে কোনো সুড়ঙ্গ বা রাস্তা জানি না, বাট এখানে একটা দেখছিলাম একটা হোল রয়েছে। আর তখনকার মানে ব্রিটিশ আমলের তৈরি দরজা জানালা এগুলো, হ্যাঁ সেই সময়ে তৈরি হয়েছিল এই সমস্ত। শাসনও আজকে আমাদের ভারতবর্ষের মুখে নেই,
কিন্তু তাদের তৈরি সেই সমস্ত নিদর্শনগুলো কিন্তু এখন আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। এই সমস্ত দরজাগুলি দেখা যাচ্ছে পুরো ভেঙে পড়ে গেছে। এই যে পড়ে আছে নিচে দরজা, এই দরজাটা সেখানেই ছিল। এটা দোতলা ছিল কিন্তু ওপরেরটা পুরোপুরি ধ্বংসরূপে মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, নেই আর কিছুই নেই আর। তোমরা দেখলে বুঝতে শুধুমাত্র ওপরে দেখো একটা শুধু একটা করিবর্গ দেখা যাচ্ছে, ওপরে ছাদটা পুরোপুরি ভেঙে পড়ে গেছে, এখন এই নিচের যে ধ্বংসশেষটা আছে। আর চারিদিকটা জঙ্গল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাড়ির আর একটা সাইট, বাড়ি ঠিক বলবো না, বাংলো বাড়ি লর্ড ক্যানিংয়ের। আর পিছনটা দেখো পুরো ওই সাইডটা, বাড়ির পুরো পিছনটা পুরো একদম কিছুই নেই, শুধু গাছপালা। এই একটা মানে পিছনের একটা দরজা অংশ দেখতে পাচ্ছ ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই, সমস্ত জানালা সমস্ত ভেঙে পড়ে গেছে, শুধুমাত্র চৌকাঠটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউস, আর ঠিক তার পিছনেই রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যানিং নদী। কিন্তু ক্যানিং নদী বা মাতলা নদী বলতে পারো, তা বন্দরের কাজের জন্যই কিন্তু লর্ড ক্যানিং সাহেব কিন্তু এখানে কিন্তু এই বাড়িটা নির্মাণ করেছিল, তার পিছনে সেই জন্যই একদম নদীর লাগোয়াই কিন্তু এই হাউসটি নির্মাণ করা হয়েছিল। লর্ড ক্যানিং হাউসের বাড়ির পিছনেই দেখলে দেখতে পাবে এই নদী, সামনে যে সামনে দেখছো তোমরা একটা পুরো নদী বয়ে গেছে। বন্দরের কাজ নির্মাণের জন্যই কিন্তু সাধারণত এই বাড়িটি নির্মাণ করেছিল। এখানে এখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে। এই সেই আমাদের ঐতিহাসিক বাড়ি। ফ্রেন্ডস, লর্ড ক্যানিং হাউসের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।